প্রয়োজনে কোনো মানুষ প্রয়োজনে অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে প্রয়োজনে টাকনুর নিচে কাপড় রাখা জায়েজ আছে কি না এই বিষয়টি? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد আসলে টাকনুর নিচে কাপড় পরাটার বিষয়ে আমরা অনেকেই সচেতন নই। যদি আমরা আবেগ বিবেক দিয়ে বিচার করি তাহলে বিষয়টা খুব সিম্পল, কেন সমস্যা কি, কিন্তু যদি সুন্নাতের আলোকে বিচার করি তাহলে বিষয়টা খুব জটিল। আমরা জানি হাঁটুর উপরে কাপড় তুললে গুনাহ হয়, খরচ তরক হয়, এটা প্রায় সকল মুসলমানই জানেন। এ ব্যাপারে মাত্র একটা বা দুটো হাদিস আছে, আর টাকনুর নিচে কাপড় নামিও না, এটা গুনাহের কাজ। এ ব্যাপারে প্রায় 30টা বিভিন্ন সনদের সহি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে সাহাবীদেরকে নিষেধ করেছেন। কয়েকটা পর্যায়ে আমরা দেখি কাপড় ঝুলিয়ে পরার ভিতরে যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব বা অহংবোধ, এটা আজকের না। আজকে আমরা যেভাবে কাপড়টা নামিয়ে দিলে খুব স্মার্ট মনে করি, কাপড়টা উঁচু করলে মনে করি স্মার্টনেসের অভাব, ঠিক আরবের মানুষরাও এরকমই ছিল বলে বোঝা যায়। দ্বিতীয়ত, এই স্মার্টনেস একটা ধারণার ব্যাপার। যেমন আমাদের সমাজেও মেয়েরা যখন কাপড় পরে উঁচু করে পরে, এটা ইসলাম যেটা বলেছে, প্রথমে আমরা হাদিসের বিধানটা বিচার করি। রাসূলুল্লাহ প্রায় 30টা সহিহ হাদিস বিভিন্ন সনদে, কোন কোন হাদিস বলছেন তোমরা টাকনুর নিচে কাপড় ঝুলাবে না, টাকনুর অহংকার করে কাপড় ঝুলিয়ে দিলে এটা মহাপাপ, জাহান্নামে যাবে, আল্লাহ নারাজ হবেন, আল্লাহ তাকাবেন না ইত্যাদি। তৃতীয় পর্যায়ে কোন কোন হাদিসে বলছেন কাপড় ঝুলানোটাই হলো অহংকারের প্রকাশ। চতুর্থ আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লামের কোন কোন সাহাবী কাপড় ঝুলিয়ে পড়েছেন, তিনি বলছেন তোমরা কাপড় তুলে নাও, আমার পা একটু মানে বৈকল্য আছে ওটা ঢাকার জন্য, বলে যে আল্লাহ যা সৃষ্টি করেছে ওটাই সুন্দর, ওটাকে খুলে রাখো, কাপড়টা উঁচু করে পড়ো। এভাবে তিনি আমরা যেটুকু আমরা যদি সুন্নতের কাছে আত্মসমর্পণ করি তাহলে আমাদের এই সকল হাদিসেরকে বুঝতে হবে টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় ঝুলিয়ে বানানো অথবা পরা এটা একটা গুনাহের কাজ, এটা অহংকারের প্রকাশ। অহংকার যদি নাই হবে, স্মার্টনেসের চেতনা নাই হবে, তাহলে আমি কেন আমার প্যান্ট একটু ঝুলিয়ে বানালাম অথবা ঝুলিয়ে পড়লাম? তবে যদি কেউ সাধারণভাবে টাকনু পর্যন্ত পরেন বা টাকনুর উপরে পরেন, ক্ষুধার কারণে প্যান্ট নেমে গেছে অথবা অসতর্ক ভাবে একদিন ঝুলে গেছে, এটা আবার কোনো সমস্যা নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার লুঙ্গি তোমরা খোলা পড়তেন, লুঙ্গির একটা কোনা অনেক সময় পড়ে যায়, বলতে এটা অহংকারের জন্য না। এই জন্য টাকনুর নিচেই কাপড় পরা ইসলাম নিষেধ করেছে। আমাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে এটা কেন, এই ব্যাপারে রাসূলুল্লাহ তো গুরুত্ব দিলেন কেন। এটার বিষয় হলো আধুনিক মানসিকতা হলো একটা মানুষ যত টাফ তার পার্সোনাল তত বেশি, একটা মানুষের ভিতরে যত অহংবোধ কঠিন, লোকটা খুব কঠিন, আপনার পার্সোনালিটিতে প্যান্ট শার্ট টাই কোট পরে কাঠিন্য প্রকাশ পেতে হবে, তাহলে আপনি আপনার পার্সোনালিটি খুব ভালো। আর ইসলাম ঠিক বিপরীত বলছে, আপনার আচরণে বিনয় প্রকাশ পেতে হবে, এটা তাকে সবচেয়ে ভালো। সে কেমন একজন আধুনিক পার্সোনালিটির ব্যক্তিত্বকে দেখেই মনে হবে ওর কাছে যাওয়া যাবে না, কঠিন কঠিন মানুষ। আর মুসলিম পার্সোনালিটিও যে কোনো বিপদগ্রস্ত সহজেই দর্জনের ভিতরে তাকে বলবে হ্যাঁ ওর কাছে যে বিপদের কথাটা বলা যাবে ওই তো আমার কাছে হাত বাড়াবে। এটার একটা অংশ হলো আপনার পোশাকে, সেটাও একটা প্রকাশ, প্রকাশ থাকবে, প্রকাশ থাকবে আপনার আচরণে, প্রকাশ থাকবে আপনার কথায়, প্রকাশ থাকবে। প্রকাশের পার্সোনালিটি বা অহংকার প্রকাশের সর্বজনীন হলো যে প্যান্ট পুরুষদের ক্ষেত্রে প্যান্ট ঝুলিয়ে দিতে হবে, আর বিনয় প্রকাশের সর্বজনীন হলো প্যান্ট একটু উঁচু থাকবে, আপনার সাধারণ টাকা পর্যন্ত থাকবে, এটা ইসলামের নির্দেশ। আরো মজা হলো মেয়েরা যখন উঁচু করে পরেন তখন এটাকে পার্সোনালিটির বিরুদ্ধে বলা হয় না। আর রাসূলুল্লাহ এটাও তিনি স্পষ্ট বলেছেন, তিনি যখন বললেন টাকনু নিচে কাপড় নামবে না, মেয়েরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করবো,
তিনি বললেন তোমরা ঝুলিয়ে দেবে, ঝুলিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ, ঝুলালে ময়লা লাগবে কাপড়ে। বলে ময়লা জায়গায় হাঁটার কারণে কাপড়ে যে ময়লা লাগবে, ভালো জায়গায় হাঁটার কারণে কাপড় ওতেই পাক হয়ে যাবে, আলাদা ধোয়া লাগবে না, তোমরা কাপড় ঝুলিয়ে। চমৎকার করে আপনি সুন্দর বললেন, কিন্তু আমাদের সমাজের অবস্থাটা একেবারেই আপনার কথা থেকে অবশ্য চলে আসছে যে মানে পুরুষের ক্ষেত্রে হচ্ছে এটা টাকনের উপরে পড়বে আর মেয়েরা ঝুলিয়ে পড়বে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু চিত্রটা যেন আমাদের সম্পূর্ণ বিপরীত। এটা হচ্ছে এটা একটা মারাত্মকই মনে হচ্ছে, আমরা এটাকে সভ্যতা মনে করি। যেমন একজন পুরুষ প্রচন্ড গরমের দেশেও পুরোই কমপ্লিট পরে থাকেন, প্যান্ট শার্ট কোট একদম পুরো, মানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। একজন নারী তার বিপরীত প্রচন্ড শীতের দেশেও যথাসম্ভব নিজেকে অনাবৃত করে রাখছে। এটা কেন, এটা কি স্বাধীনতা? তাহলে তো পুরুষ পরাধীন আজীবন, কারণ পুরুষ নিজেকে আবৃত করে রাখছে। আমাদের বলতে হবে যে পুরুষ পরাধীন। আর এটা কি সভ্যতা? সভ্যতা হলে নারী যেমন পোশাক, পুরুষ যেমন পোশাক, নারীও পোশাক পরা উচিত। ইসলাম যেটা বলছে সেটা হলো নারীর জন্য আবরণ ভালো রাখলে কি হবে, নারীর ভিতরে যেটা মনে হবে উনি উম্যান নন, উনি গার্ল নন, উনি লেডি, ভদ্র মহিলা, তার সাথে আমার ভদ্র আচরণ করা উচিত, তিনি আগ্রাসনের হ্যারাসমেন্টের শিকার হবেন, প্রেজিং করা যাবে না। এই জন্য মেয়েদের ক্ষেত্রে আল্লাহ এবং তার সুন্দর পোশাক একটু আবরণের বিষয়টা গুরুত্ব দিয়েছেন। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই আবরণ একইরকম থাকবে, তবে সেটা বিনয় এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মহতারাম, সুন্দরভাবে আমরা বিষয়টি জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা আমাদের সমাজে যা দেখছি, একজন পুরুষ একজন দিনী ভাই যখন দিনী চেতনা নিয়ে রাসূলের হাদিসকে সামনে রেখে মূল্যায়ন করে, যখন তিনি পাজামাটা একটু উপরে উঠিয়ে পড়েন বা প্যান্টটাকে টাকনুর উপরে যখন উনি রাখার চেষ্টা করেন, আমরা অনেক বন্ধু আছি যাকে ওই ভাইকে দেখে আমরা অনেকটা মানে খুব বাজে মন্তব্য করি, লোকটা আনসোশাল অথবা সে আসলে কোনো সামাজিকতা বোঝে না, পোশাক আশাক কেমনে পড়তে হয় সেগুলো আমরা বোঝে না, এরকম মন্তব্য করে থাকি। অথচ যারা টাকনুর নিচে পড়ে, বিষয়টি মোহতারাম বলেছেন সম্পূর্ণরূপে হারাম, এটা রাসূল নিষেধ করেছেন। আমরা আমাদের জীবনে এই বিষয়টি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং মা বোনেরা যারা আমরা রয়েছি অবশ্যই আমরা টাকনুর উপরে না উঠিয়ে বরং আমরা যতটা পারি নিচের দিকে আমরা আমাদের পোশাকগুলো ঝুলিয়ে পড়বো, এটি ইসলামের বিধান।